আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির ভিসা প্রত্যাশীদের জন্য দারুণ সুখবর, চট্টগ্রাম ও সিলেটে চালু হতে পারে সৌদি আরবে ভিসা সেন্টার। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সৌদি আরবে ভিসা প্রত্যাশীরা গত কয়েক সপ্তাহ ধরে বড় ধরনের সমস্যায় রয়েছে, কারণ নতুন করে আইন করেছে আমাদের ঢাকা সৌদি এম্বাসি, আর এই ফিঙ্গারপ্রিন্টের কারণে প্রবাসীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় ভিসা সেন্টার কম থাকার কারণে সৌদি গমনোচ্ছেদের আঙ্গুলের ছাপ দিতে বেগ ব্যাহত হচ্ছে। অবস্থার পরিবর্তনে রাজধানী যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টারের সক্ষমতা বাড়াতে হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটে সৌদি ভিসা সেন্টার স্থাপনের বিষয়ে কাজ চলছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুলাইহান। সোমবার 16 অক্টোবর যমুনা ফিউচার পার্কে অবস্থিত সৌদি ভিসা সেন্টার পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী কর্মকর্তা এবং বাইরা নেতাদের সাথে আলাপকালে রাষ্ট্রদূত এইসব কথা বলেন। জানা যায় সৌদি গমনোচ্ছেদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আঙ্গুলের ছাপ প্রদান প্রক্রিয়া। দৈনিক 5,000 ভিসা অনুমোদন দিলেও আঙ্গুলের ছাপ দিতে পারছে প্রতিদিন মাত্র 2,500 জন। এতে করে চরম দুর্ভোগতা হচ্ছে বাদ পড়া কর্মীদের। সৌদি দূতাবাস বলছে সংকট লাঘবে ভিসা সেন্টারে বাড়ানোর পাশাপাশি মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই আঙ্গুলের ছাপ নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, বর্তমানে বাংলাদেশের যে কোনো স্থানের প্রবাসীরা যদি সৌদি আরবে ভিসা পেতে চায়, তাদেরকে এই যে ঢাকায় যমুনা ফিচার পার্ক, এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদেরকে ফিঙ্গার দিতে হচ্ছে। এটি খুবই সময় সাপেক্ষ এবং প্রবাসীদের অনেক টাকা খরচ হচ্ছে এই কাজটি করার জন্য। কিন্তু যদি আমাদের ঢাকা সৌদি এম্বাসি তারা চট্টগ্রাম এবং সিলেটে যদি আলাদা একটি ভিসা সেন্টার করে, তাহলে আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হয়। কারণ দেখা যায় সৌদি আরবে গমনোচ্ছুক প্রবাসীদের অর্ধেকের বেশি হচ্ছে এই চট্টগ্রাম এবং সিলেট বিভাগের বাসিন্দা। তাই তাদের কথা চিন্তা করে এই নতুন করে দ্রুত সৌদি ভিসা সেন্টার চট্টগ্রাম এবং সিলেটে চালু হতে পারে। হয়তো খুব শীঘ্রই আমরা এ ব্যাপারে অফিসিয়াল ঘোষণা দেখব। খবরটি দয়া করে আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।